হ্যালো এভরিওন, আমি ধর্মিতা মণ্ডল। আমি এই বছর জেন পাস ইউজি ক্র্যাক করেছি। আমার জিএমআর র্যাঙ্ক ছিল 2107 আর ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 267। আমি সেকেন্ড রাউন্ডে কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পেয়েছি। আমি 2022 এইচএস দিয়েছিলাম আর এক বছর আমি টোটালি কম্পিটিটিভ এক্সামের জন্য ড্রপ নিয়েছিলাম। তো আমি নিট আর জেন পাস ইউজি এই দুটো এক্সামের জন্যই প্রিপেয়ার হচ্ছিলাম। তো নিটে যে তিনটে সাবজেক্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এটা তো জেন পাস ইউজিতেও আছে, তো এই তিনটে তো হয়ে যেত। আর যে বাকি দুটো সাবজেক্ট ছিল, মানে ইংলিশ আর লজিক্যাল রিজনিং, এই দুটোর জন্য আমি দাদার ক্লাসকে ফলো করতাম। দাদা প্রতিদিন রাত 10টায় লাইভ ক্লাস নিত, সেই ক্লাসগুলোকে আমি ফলো করতাম খুব ভালো করে। ক্লাস নোটস বানাতাম প্রতিদিন, প্রতিদিন রিভিশন করতাম, দাদার করানো কোশ্চেন্সগুলো বারবার প্র্যাকটিস করতাম, এইভাবে করতাম। মানে ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই দুটোর জন্য আমি বাদবাকি অন্য কোথাও কিছু করিনি, জাস্ট আমি দাদার ক্লাসগুলোকে ফলো করেছিলাম। দাদা শেষ টাইমে এসে দুটো করে লাইভ ক্লাস নিত, সকালে আর রাতে, কখনো বিকেলেও নিত, তিনটেও নিত। তো সেগুলোকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছিলাম, ক্লাস নোটস বানিয়েছিলাম, এইভাবে করেছিলাম। এই এই দুটো সাবজেক্ট আমি দাদাকে মানে ফলো করেছিলাম, আর অন্য কোথা থেকে কিছু করিনি। আর যে তিনটে সাবজেক্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটে আমি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে বইটা, মানে সাত রাত চার, তার শেষে যে কোশ্চেন্সগুলো থাকে বিগত বছরের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ওগুলো প্র্যাকটিস করেছিলাম। আর এনসিআরটি ফিঙ্গার টিপসের যে কোশ্চেন্সগুলো থাকে ওগুলো করেছিলাম। এটাই ছিল আমার পড়ার স্ট্র্যাটেজি। আর যে কোনো এক্সামের জন্য যে মেইন ফ্যাক্টর, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টও একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমাদের তিনটে, মোট পাঁচটা সাবজেক্ট, মানে তিনটেতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 25 করে থাকে, আর দুটো ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে 20 করে থাকে, টোটাল 115। 115-তে আমাদের টাইম হলো 90 মিনিট, মানে 1 মিনিটে তোমাকে একটার বেশি কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটাকে, টাইম ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে করার জন্য আমি করেছিলাম যেটা, সেটা হলো আমি বাড়িতে যে মানে ফ্রি মক টেস্টগুলো ছিল আর কি, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে ফ্রি মক টেস্ট ফর জেন পাস ইউজি, তো সেগুলো আমি অ্যাটেন্ড করেছিলাম উইথ ওএমআর শিট, নিজে নিজে টাইম মানে ধরে অ্যাটেন্ড করেছিলাম, কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করতাম যেটা পারতাম কি না পারতাম, এইভাবে আমি করেছি। আর যেটা সবচেয়ে বড়, যেটা ভুল করো তোমরা, মানে আমাদেরও হয়, সেটা হচ্ছে নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্কটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। একটা নেগেটিভ মার্ক করলে কিন্তু তোমার র্যাঙ্ক 500-1000-এর ডিফারেন্সে চলে যাবে, মানে 500-1000 নিচে চলে যেতে পারে। তো একটা নেগেটিভ মার্ক মানে 1/4 নাম্বার কমে যাচ্ছে, অনেক র্যাঙ্ক ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো নেগেটিভ মার্কটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। তোমাদের টার্গেট থাকবে, তোমরা যেটা পারবে অনলি সেটাকেই অ্যাটেন্ড করবে, বাদ বাকি কোনো করার দরকার নেই, যেটা কনফিডেন্ট সেটাই অ্যাটেন্ড করবে। আর যেগুলোতে নেগেটিভ মার্ক নেই, মানে সব মানে তিনটে যে সাবজেক্ট তার পেছনে যে পাঁচটা করে কোশ্চেন্স, তাতে কিন্তু নেগেটিভ মার্ক থাকে না, সেটাকে তোমরা যেটা মনে হবে সেটা করতে পারো। কিন্তু যেগুলোতে নেগেটিভ মার্ক আছে সেগুলো তোমরা কনফিডেন্টলি যেটা পারছ অনলি সেটাই করবে। তাহলে এই গেল, এইভাবে আমি মানে করতাম, প্র্যাকটিস করতাম, আর এইভাবে নেগেটিভ মার্কটাকে অ্যাভয়েড করেছি বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস করে, তারপর এক্সাম দিয়ে, ওএমআর শিট দিয়েই আমি এক্সাম দিতাম, তো এইভাবে করেছি। আর তোমরাও খুব ভালো রেজাল্ট করতে পারবে যদি তোমরা খুব ভালো করে পড়ো। অবশ্যই তোমরা দাদার ক্লাসগুলোকে খুব ভালো করে ফলো করো। দাদা আনএকাডেমি বলে একটা অ্যাপ আছে, সেখানেও ফ্রি ক্লাস নেন, সেটাও তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেখানেও অ্যাটেন্ড করতাম আমি। তো এইভাবে দাদার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করেছিলাম, আর নিজে থেকে সেলফ স্টাডি করে বাদ বাকি যে তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওটা কোশ্চেন প্র্যাকটিস করতাম। এই ছিল আমার পড়ার স্ট্র্যাটেজি। আর তোমরাও ভালোভাবে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, আর চেষ্টা করবে নেগেটিভ মার্ক যেন না হয়। তো এইভাবে করতে থাকো, তোমরা নিজের সাকসেসটাকে ঠিক পাবে, সব কিছুই পাবে, শুধু সময়টা মানে ধৈর্য রাখতে হবে আর কি। ধৈর্য ধরো, কোশ্চেন প্র্যাকটিস করো, সব কিছু হবে, আর নিজের সাকসেস তোমরা নিজেই পাবে, সময় হলে ঠিক সাকসেস পাবেই। কারণ যে হার্ডওয়ার্ক করে তার সাকসেস কখনো বৃথা হয় না, মানে হার্ডওয়ার্ক করলে সাকসেস ঠিক পাবেই, এটা পুরো একদম সত্য কথা। তো ঠিকভাবে পড়াশোনা করো, ঠিক করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো,
এটাই বলার ছিল, ভালোভাবে পড়াশোনা কর সবাই।